ওম নমে শিবা স্টুডেন্টস আশা করি তোমরা প্রত্যেকে সুস্থ আছো আজ আমরা বাংলা লিটারেচারের কাজ করবো প্রত্যেকে বাংলা লিটখাতায় যেখানে নবম পাঠের অনুশীলনীর কাজ করছিলে সেখানেই এই কাজটা করবে হেডিং দেবে নবম পাঠ অনুশীলনী লিখে উমর প্রশ্ন লিখবে কোন বানানটি সঠিক বেছে লেখো নবম পাঠ থেকে তোমাদের আটটা যুক্তাক্ষর শেখানো হয়েছে এবং প্রতিটি যুক্তাক্ষরের উপরে কিছু শব্দ ওয়ার্ড লিস্ট হিসেবে দেওয়া হয়েছে সেই ওয়ার্ড লিস্টগুলো খুব ভালো করে মুখস্থ করবে যাতে তুমি সেখানে সব বানানগুলো একদম সঠিক যেটা সেটা চিনতে পারো এখানে দুরকম বানান দেওয়া হয়েছে একটা ভুল একটা ঠিক তোমাকে তার থেকে সঠিক বানানটা বেছে লিখতে হবে আমি এখানে আনসারগুলো সলভ করে দিয়েছি তোমরা কিন্তু নিজেরা আনসার করে তারপর আমার ভিডিওর সাথে মিলিয়ে নেবে দেখো এক নম্বর রয়েছে ময় আকার ক্ষমা অবলিক কয় মধ্যনস্য ময় আকার কোন বানানটা ঠিক কয় মধ্যনাস্য ময় আকার দু নম্বর দেখো সঙ্গীত দন্তে স গায় দীর্ঘ অবলিক দন্তে স্বয় ওকার উময় গয় দীর্ঘিত এই বানানটা ঠিক দন্তের স স্বময় গায় দীর্ঘিত তিন নম্বর দেখো বন্দনা ব দন্তের নয় দয় ওকার মধ্যে নয় আকার অব্লিক ব দন্তে নয় দয় দন্তে নয় আকার এই বানানটা ঠিক বন্ধনা ব দন্তে নয় দয় দন্তে নয় আকার চার নম্বর দেখো যুক্ত অন্তস্থ জয় হস্যু কয়তয় যুক্ত অব্লিক দিয়ে অন্তস্থ জয় হস্যু কয়তয় ওকার এই বানানটা ঠিক অন্তস্থ জয় হস্যু কয়তয় পাঁচ নম্বর দেখো অজ্ঞ অ গয় গয় গয়ের নিচে আরেকটা গ লেখা অব্লিক দিয়ে আরেকটা বানান লেখা অ বর্গের জয় এই বানানটা ঠিক অ বর্গের জয় নয় ছ নম্বর দেখো বদ্ধ ব দয় ধয় ওকার অবলিক দিয়ে লেখা ব দয় ধয় এই বানানটা ঠিক ব দয় ধয় সাত নম্বর দেখো পাষণ্ড পয়াকার মধ্যে মধ্যে নয় নয়ডয় অবলিক পয়াকার মধ্যে নয় দয় এই পয়াকার মধ্যে মধ্যে নয় দয় বানানটা ঠিক আট নম্বর দেখো দুষ্ট দয়হস্যু দন্তেশ্বয়টয় অব্লিক দয়হস্যু মধয় টয় এই বানানটা ঠিক দয় হস্যু মধ্য ন নম্বর দেখো পরীক্ষা প বৈষ্ণ রয় হস্যি কয় মধ্যানাশয় আকার অব্লিক প বৈষ্ণ রয় কয় মধ্যাশয় আকার এই বানানটা ঠিক প বৈষণ রয় দীর্ঘি কয় মধ্যনশয় আকার দশ নম্বর দেখো অঙ্গ অ উময়গয় অঙ্গ অব্লিক অ উময়গয় ওকার অঙ্গ এই বানানটা ঠিক অ উময়গয় এগারো নম্বর আনন্দ আ দন্তের ন দন্তের নয় দয় অব্লিক আ দন্তের ন দন্তের নয় দয় ওকার এই বানানটা ঠিক আ দন্তের ন দন্তের নয় দয় বারো নম্বর দেখো ভক্তি ভয় ওকার কয়তায় কয়তয় হসি অবলিক ভ কয়তয় হসি এই বানানটা ঠিক ভ কয়তয় হসি তেরো নম্বর দেখো গয় জফলা আকার দন্তের ন অব্লিক বর্গের জয় নয় আকার দন্তের ন জ্ঞান জ্ঞানের কোন বানানটা ঠিক হবে এটা বর্গের জয় নয় আকার দন্তের ন তারপরে চোদ্দ নম্বর দেখো যুদ্ধ অন্তস্থ জয় হস্যু দ্বয়ধয় ধয় কার অব্লিক অন্তস্থ জয় হস্যু ধয় এই বানানটা ঠিক অন্তস্থ জয় হস্যু ধয় পনেরো নম্বর দেখো কাণ্ড কয় আকার মধ্যে নয় রয় অবলিক কয় আকার মধ্যে নয়ডয় ও কার কোন বানানটা ঠিক হবে এইটা কয় আকার মধ্যে নয় ডয় ষোলো নম্বর দেখো সমষ্টি দন্তের দন্তে ওকার মধ্যে ছয়টায় হসি অবলিক সমষ্টি ম মধ্যে নয় ছয়টায় হসি কোন বানানটা ঠিক হবে এটা দন্তের ম মধ্যে নয় ছয়টায় হসি এইভাবে যে ওয়ার্ড লিস্ট তোমাদের দেওয়া হয়েছে সেই ওয়ার্ড লিস্টের প্রত্যেকটা বানান শিখবে যাতে যে কোনো বানানই ঠিক ভুল বাঁচতে দিলে তোমরা তার থেকে সহজেই সঠিকটা চিনে ফেলতে পারো আজ এই পর্যন্ত রইল ন্যামেসিবার